محترم حاضرین اللہ رب العالمین ایر کچھے باندار عمل عبادت ایبان دعا اگلو قبول ہوار جنو پرو شرط ہولو حلال اوپر جن تھاکا قرآن حکیم اللہ رب العالمین بولے چن یا ایوہ الرسول کلو من الطیبات وعملو صالحا اور تات ہے رسول گون তোমরা হালাল উপার্জন করো, হালাল ভক্ষণ করো এবং নেক আমল সৎকর্ম সম্পাদন করো। এই আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন আগে হালাল উপার্জন করার কথা বলেছেন, হালাল খেতে বলেছেন, তারপরে নেক আমল করার কথা বলেছেন। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় একজন ইমানদার যত ভালো কাজই করুক না কেন, যত নেক আমলই করুক না কেন, যত সওয়াবের কাজই করুক না কেন, তার সে কাজগুলোর আগে দেখতে হবে তার উপার্জনটা হালাল কিনা, তার ভক্ষণ হালাল কিনা, তার রুটি রুজি হালাল কিনা। সেটা যদি হালাল না হয় তাহলে অনেক আমল, অনেক সওয়াবের কাজ তার জান্নাতে যাওয়ার পথ সুগম নাও করতে পারে, বরং তার ওই হারাম উপার্জনের কারণে তার জান্নাতে যাওয়াটা বাধাগ্রস্ত হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন অনেক দূর থেকে অনেক কষ্ট করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ধুলোমলিন শরীর এবং কাপড় চোপড় নিয়ে বাইতুল্লায় হাজির হয় এবং বাইতুল্লায় হাজির হওয়ার পর বাইতুল্লার চারপাশে সে তওয়াফ করতে করতে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে আল্লাহর ঘরের মেহমান হয়ে সে গেছে উমরাতে হজে তওয়াফে আসে আন্না ইউস্তাজাবু লিযালিক। তার সে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবুল হবে না। সে যতই বিভিন্ন কষ্ট ক্লেশ এগুলো সবগুলো সহ্য করে পৃথিবীর অনেক দূর দূরান্ত থেকে মক্কায় হাজির হয়ে আল্লাহর ঘরের পাশে গিয়ে দোয়া করুক না কেন, তার দোয়া কবুল হবে না। আন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়া কবুল হতে পারে? কারণ তার শরীর হারাম দ্বারা গঠিত, তার পোশাক আশাক হারাম দ্বারা গঠিত, হারামের মধ্যে সে ডুবে আছে। এ ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেও সে দোয়া কবুল হবে না। কোন কোন সাহাবী তাদের দোয়া বিশেষভাবে আল্লাহ খুব দ্রুততার সাথে কবুল করতেন। কারোর কোনো প্রয়োজন হলে তাদের কাছে গিয়ে বলা হতো যে আপনি একটু দোয়া করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করলে হাত তুললে আল্লাহ তাআলা সেটা ফিরিয়ে দিতেন না। কেউ জিজ্ঞাসা করলেন যে আপনি কিভাবে মুস্তাজাবু দাওয়া হলেন, অর্থাৎ যার দোয়া করলে আর ফেরত দেওয়া হয় না তাকে বলা হয় মুস্তাজাবু দাওয়া। জিজ্ঞাসা করা হলো আপনি কিভাবে মুস্তাজাবু দাওয়া হলেন, তিনি বললেন আতিব মাত আমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া, তুমি তোমার উপার্জনটা হালাল করো, যা তুমি খাও সেটা যেন হালাল হয় এটা নিশ্চিত করো, যদি করতে পারো তাহলে তুমি মুস্তাজাবু দাওয়া হবে, তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এ হাদিস থেকে বোঝা গেল একজন ইমানদারের জন্য অন্য অনেক নেক আমলের আগে হালাল উপার্জন হওয়াটা পূর্ব শর্ত। আমাদের দেশে অনেক মুসলমান আছেন যারা মনে করেন যে আমি অনেক আমল করছি, নামাজ রোজা করছি, কোরআন তেলাওয়াত করছি, জিকির আজকার করছি, তাসবিহ তেলাওয়াত করছি, ওয়াজ মাহফিলে যাচ্ছি, শুনছি, এগুলাই বোধহয় আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অথচ তিনি জানেন না যে তার উপার্জন যদি ভেজাল হয়, উপার্জন যদি হারাম হয়, তাহলে তার এই সমস্ত নেক আমল তার জান্নাতে যাওয়ার পথ তার জন্য তৈরি করবে না। মুহতারাম হাজরিন, অতএব আমাদের উপার্জনটা হালাল কিনা এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার এবং সেটা নিশ্চিত করতে হবে। হারাম উপার্জনের যত পথ এবং উপায় আছে এর মধ্যে সবচেয়ে ভয়াবহতম হারাম উপার্জন হলো বান্দার হক, মানুষের হক মেরে খাওয়া, এটা হলো সবচেয়ে ভয়াবহ হারাম উপার্জন। এটা স্বয়ং আল্লাহ মাফ করবেন না, যার হক মারা হয়েছে কিয়ামতের দিন ওই লোক নিজেও ছাড়বে না আর আল্লাহ মাফ করবেন না। আর সেজন্য এ হারামখোর কিয়ামতের দিন নিজের কষ্ট করে যে আমলগুলো সে দুনিয়া থেকে করে নিয়ে গেছে, পাওনাদারকে সে আমলগুলো দিয়ে
সে রিক্ত হস্ত হয়ে খালি হাত নিয়ে জাহান্নামে তাকে নিপতিত হতে পারে। এজন্য হালাল উপার্জন এটা একজন ইমানদারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি জানতে পেরেছি যে যেখানে মাহফিল হচ্ছে এখানে আশেপাশে অনেক আমাদের মুসলমান ভাই বোনেরা বাবাজিরা অনেকে হারামের সাথে একটা বিশেষ হারামের সাথে জড়িয়ে আছেন, আর সেটা হলো সুদের কারবার। এই সুদের কারবারের সাথে যারা জড়িয়ে আছেন তাদের মধ্যে অনেক নামাজি মানুষও আছে যে হয়তো পাঁচক্ত নামাজও পড়েন কিন্তু তিনি সুদের কারবার করেন। কেউ টাকা হাওলাত চাইলে এলাকায় কারোর কাছে কোনো হাওলাত নাই, হাওলাত দেওয়ার মতো টাকা নাই, কিন্তু যখন হাজারে দশ টাকা দিবে বলে তখন টাকা দেওয়ার মানুষের অভাব নাই। এই রোগ আসেনি এলাকাতে? মোহতরম হাজরিন, আবার অনেকে ব্যাংকে টাকা পয়সা রেখে চক্রবৃদ্ধি হারে সুদ খান, অথচ আমরা অনেকে হয়তো জানি না দুনিয়াতে যত হারাম ভক্ষণ করার যত আইটেম আছে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে জঘন্য, সবচেয়ে বেশি গুনাহের যে হারাম কাজটি সেটা হলো কোনটা? ইসুদের কারবার। সেটা কোনটা? ইসুদের কারবার। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই সুদ সম্পর্কে যত আলোচনা করেছেন, গোটা কোরআনে শুকর সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন, শুকরের গোশত খাওয়া হারাম এবং অন্যান্য অনেক হারাম খাদ্যের তালিকা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, কিন্তু এই কোরআনে সুদের সম্পর্কে যত বেশি সাবধান সতর্ক আল্লাহ করেছেন অন্য কোন অপরাধ সম্পর্কে এত সতর্ক আল্লাহ তাআলা করেন নাই। আপনি শুকরের কষ্ট দেখবেন যে আল্লাহ তাআলা এক বাক্যে বলে দিয়েছেন, আপনি দেখবেন হারামের তালিকা বলতে গিয়ে আল্লাহ বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল-লাহমুল খিনজীরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ওয়াল-মুনখানিকাতু ওয়াল-মাওকুদাতু ওয়াল-মুতারাদ্দিয়াতু ইলা আখিরিল আয়া, অর্থাৎ তোমাদের জন্য মৃত পশু খাওয়া হারাম করা হয়েছে, রক্ত রক্ত এটা খাওয়া তোমাদের জন্য প্রবাহমান রক্ত এটা খাওয়া হারাম করা হয়েছে, এ জাতীয় শুকর গোশত তোমাদের জন্য হারাম করা হয়েছে, শুধুমাত্র এক বাক্যে আল্লাহ তাআলা বলে চলে গেছেন, বিস্তারিত কোনো ব্যাখ্যা জান নাই। কিন্তু সুদের ব্যাপারে আপনি দেখবেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় খুলে খুলে বিস্তারিত এর শাস্তি কি, এর ভয়াবহতা কি, এ বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা, তোমরা চক্রবৃদ্ধি হারে মানুষের কাছ থেকে মুনাফে খেয়ে সুদের কারবার করবা না। আল্লাহ বলেছেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, রিবা সুদকে হারাম করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যারা সুদের কারবার করবে লা ইয়াকুমু ইল্লা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল ইয়াতাখাব্বাত আল্লাযী ইয়াতাখাব্বাতুহু শায়তানু মিনাল মাস, অর্থাৎ যারা সুদের কারবার করবে এদেরকে কিয়ামতের ময়দানে এমনভাবে উঠানো হবে যে ইল্লা কামা ইয়াকুমু, আয়াতটা বলেন পুরা, ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতুহু শায়তানু মিনাল মাস, অর্থাৎ কিয়ামতের ময়দানে তারা যখন দাঁড়াবে শয়তান আক্রান্ত করলে, দুষ্ট জিন আক্রমণ করলে, কোন মানুষ যেরকম পাগলের মতো বা অসুস্থ মস্তিষ্কের মানুষের মতো তার যেরকম টালমটাল অবস্থা থাকে ঠিক এইরকম অবস্থা থাকবে সুদখোরদের কিয়ামতের ময়দানে, যে তাদের এই অবস্থা দেখে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ চিনতে পারবে এরা দুনিয়াতে সুদখোর ছিল, এই জন্য তাদের দুরবস্থা, জাহান্নামের শাস্তি পরে এটা কিয়ামত থেকে শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরো বলেছেন যারা সুদের কারবার করবে فأذنوا بحرب من الله ورسوله, তারা যেন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা, এটা যেন তারা জেনে রাখে, এটার জন্য তারা যেন প্রস্তুতি নেয় যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা এই সুদের কারবার করা। আপনি অবাক হবেন যে কোরআনে কারিমে অন্য কোন হারামকে এত খুলে খুলে এত বিস্তারিতভাবে কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা ব্যাখ্যা করেন নাই।
স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যখন মিরাজে নিয়েছেন সেই মিরাজে গিয়ে তিনি আল্লাহ তাআলার জান্নাতের বিভিন্ন দৃশ্য দেখেছেন জাহান্নামের বিভিন্ন দৃশ্য তাকে দেখানো হয়েছে জাহান্নামে কয়েকটা অপরাধের শাস্তি কেমন হবে তার মহৎ শাস্তির একটা উপমা দৃষ্টান্ত তাকে দেখানো হয়েছে এর মধ্যে সুদের কারবারিও আছে সুদের কারবার যে করবে তার পরিণতি কি হবে তার শাস্তি কি হবে কিভাবে তাকে তাকে রক্তের সমুদ্রে তাকে হাবুডুবু খেতে হবে পস্থরের আঘাতে জর্জরিত হতে থাকবে কি শাস্তি হবে সেটা আল্লাহ তাআলা দেখিয়েছেন মুহতারাম হাজেরিন আপনি যদি বাজার থেকে 1 কেজি শূকরের গোশত হালাল টাকা দিয়ে কিনে আনেন আপনি টাকাটা উপার্জন করছেন হালাল আপনি পরিশ্রম করে টাকা কামাই করছেন একেবারে টনটনা হালাল টাকা এই হালাল টাকা দিয়ে আপনি বাজার থেকে 1 কেজি শূকরের গোশত কিনে আনছেন 1 কেজি কুকুরের গোশত কিনে আনছেন যদি বিক্রি হয় কোথাও তো এটা আনার পরে আপনি রান্না করে খাইছেন গুনাহ হবে কি হবে না যেহেতু হারাম জিনিস খাইছেন তো এতে গুনাহ যতটুকু হবে আপনি সুদের কারবার করে যে টাকা কামাই করছেন ওই টাকা দিয়ে যদি আপনি গরু আর খাসি আর মুরগির গোশত হালাল জিনিসও কিনে আনেন গুনাহ তার চেয়ে বেশি হবে আমার কথা বুঝেন নাই আপনি যদি একটা কুকুর একটা শূকর জবে হওয়ার পর সেখান থেকে 1 কেজি গোশত কিনা আপনি যদি রান্না করে খান এতে তো গুনাহ হবে হারাম কবিরা গুনাহ হবে কিন্তু যদি আপনি সুদের কারবার করে যে টাকা কামাই করছেন ওই টাকা দিয়ে যদি আপনি হালাল জিনিসও কিনা খান আপনি 1 কেজি গরুর গোশত যদি কিনে খান বাজার থেকে আইনা ওই হালাল টাকা দিয়া শূকরের গোশত খাইয়া যতটা অপরাধ হবে আপনার এই হারাম টাকা যেটা সুদ দিয়ে সুদের কারবার করে কামাই করছেন ওইটা দিয়ে হালাল খাওয়ার পরে গুনাহ তার চেয়ে বেশি হবে কারণ শূকর এটা নাজিসুল আইন নাপাক এতে কোনো সন্দেহ নাই মজ্জাগতভাবে নাপাক কিন্তু সুদের চাইতে হারাম ভক্ষণের তালিকায় ভয়াবহ আর কোনো কিছু হতে পারে সুদের কারবারে জড়ানো মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল অন্য কোনো অপরাধের কথা আপনি বলতে পারবেন না যে অন্য কোনো গুনাহ করলে আল্লাহ বলছেন আল্লাহর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে না যুদ্ধের ঘোষণা শুনে রাখতে আল্লাহ তাআলা বলেন নাই সুদের কারবার সম্পর্কে আল্লাহ বলেছেন তাহলে বুঝতে হবে এটা কত জঘন্য এবং কত ভয়াবহ এটা এত ভয়াবহ দেখে আজ গোটা দুনিয়াতে শয়তান গোটা পৃথিবীতে সুদকে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছে যে দুনিয়াটা সুদের উপর দাঁড়ায় আছে এই সুদ থেকে বাঁচার কোনো উপায় নাই বললে চলে কিন্তু তারপরেও ঠান্ডা মাথায় আপনি নিজে লোন দিবেন একটু সুদের যে আপনি মুনাফা পাবেন সেই মুনাফার লোভে তো মনে রাখবেন আপনার আখেরাতের আশা খুবই ক্ষীণ যদি আপনি তওবা করে ফিরে না আসেন মোহতরম হাজেরিন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল সুদের আরেকটা ভয়াবহ দিক হলো দ্বিতীয়ত ভয়াবহ দিক হলো সুদখোর এটা মালউল মিনাল্লাহ স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলহু ওয়া কাতিবহু ওয়া শাহিদাই আল্লাহ তাআলা লানত বর্ষণ হবে আল্লাহর গজব নাজিল হবে সুদখোরের উপরে যে সুদ দেয় তার উপরে এবং সুদের যে লেখে তার উপরে সুদের যে সাক্ষী হয় তাদের উপরে সুদের সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট হয়তে সবার উপর আল্লাহ লানত বর্ষিত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনি সুদের কারবার করে আপনি টাকা পয়সা উপার্জন করেন এদিকে ওয়াজ মাহফিলও আসেন মসজিদেও যান টুপিও মাথায় দেন মাথায় হয়তো আপনার টুপিও আছে মুখে দাড়িও আছে হয়তো অনেক হুজুররে আপনি টাকা পয়সা দিয়ে হাদিয়া তোফা দিয়ে খুশিও করেন মনে রাখবেন মক্কা মদিনার সব ইমাম সাহেবরা একসাথে হয়ে যদি আপনার জন্য দোয়া করে কোনো লাভ নাই কারণ স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য গজব এবং লানতের বদদোয়া করেছেন আল্লাহর গজব আপনার জন্য সুদখোরের জন্য অবধারিত সুদখোর দুনিয়াতে মনে হয় খুব ভালো থাকে দিনাতিপাত করে টাকা পয়সা কামাই করে মনে রাখবেন এই টাকার প্রতিটা পয়সা বোম হয়ে তার পেটের ভিতরে ব্লাস্ট হবে এবং তার জীবনকে জীবন্ত জাহান্নাম করে দিবে তার শান্তি আল্লাহ তাআলা হারাম করে দিবেন আখিরাতটা তো অনেক পরে দুনিয়াতেই নগদ শাস্তি পাবেন মানসিক যন্ত্রণা নানা রকমের আযাব যেটা আপনি হয়তো কল্পনাও করবেন না
হয়তো এখন উপার্জন করছেন দুই নম্বর পথে এর ধাক্কা হয়তো দুই বছর পাঁচ বছর দশ বছর পরে লাগবে কিন্তু লাগবেই লাগবে কোন রক্ষা নাই মোহতরম হাজরিন জাহিল যুগের ধারক হলো এই সুদের কারবারিরা এটি হলো সুদের তৃতীয় ভয়াবহতা চতুর্থ ভয়াবহতা হলো যেটা বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে দেখেছেন রক্তের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে কিছু মানুষ মৃত্যুও হবে না মরবেও না ডুবে শেষও হয়ে যাবে না আবার কুলেও তারা ভিড়তে পারবে না তাদেরকে ফেরেশতারা শাস্তির দায়িত্ব নিয়ে যদি ফেরেশতারা প্রস্তরের পাথরের আঘাত করতে থাকবে আর রক্তের নদীতে তারা হাবুডুবু খেতে থাকবে এইটাই তাদের শাস্তি সুদখোরদের আল্লাহ তাআলা এই অপরাধটা এত ভয়াবহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে চার পাঁচটা অপরাধের শাস্তি দেখাইছেন সবগুলো দেখেন নাই এর ভিতরে এটা কত ভয়াবহ হলে আল্লাহ তাআলা তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে শাস্তি দেখাইছেন যাতে করে আমরা সাবধান হই সতর্ক হই আর শয়তান এটাকে আমাদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে দেখায় এটা মেরাজ নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে স্বপ্নে বা কোনোভাবে আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন রুইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসে তাকে দেখানো হয়েছে ছয় নম্বর এই সুদের কারবারের ভয়াবহতা হলো যে লা ইয়াকুমু ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস সুদের কারবারি কিয়ামতের ময়দানে জিনে ধরা রোগীর মতো দুষ্ট শয়তানে আক্রান্ত করা মানুষের মতো উদ্ভ্রান্ত হয়ে মাতালের মতো সে এদিক সেদিক দিক বিদিক ছুটবে তাকে দেখে মানুষ শুনবে বুঝবে যে সুদের কারবারি সাত নম্বর সুদের ভয়াবহতা হলো আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত যারা সুদের কারবারের সাথে জড়াবে আল্লাহ তাআলা তাদের এই উপার্জনকে ধ্বংস করবেন আল্লাহ যেটাকে ধ্বংস করবেন নিশ্চিত ঘোষণা দিয়েছেন পৃথিবীর কোন শক্তি আপনার সেখানে কল্যাণ ওই টাকার ভিতরে ওই উপার্জনের ভিতরে আপনার সুখ এবং কল্যাণ এনে দিতে পারে ওয়ায়ুর বিসাদাকাত আর যারা সাদাকা করে সেটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন সুদ সম্পর্কে এত জায়গায় এত বার এত খুলে খুলে আল্লাহ তাআলা বলেছেন অন্য কোন হারাম সম্পর্কে আপনি পাবেন না গোটা কোরআনে আপনি খুঁজলে পাবেন না যে অর্ধেক আলোচনা করা হয়েছে অন্য কোন হারাম সম্পর্কে কত ভয়াবহ বোঝার চেষ্টা করেন মোহতরম হাজরিন আট নম্বরের ভয়াবহতা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই যে তানিবু আসবাল মুবিকাত তোমরা সাতটা ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো ধ্বংসাত্মক মানুষকে শেষ করে দিবে এই সাতটা ধ্বংসাত্মক অপরাধের মধ্যে প্রথম হলো আল্লাহর সঙ্গে শিরক করা আর এই সাতটার অন্যতম হলো আকলুর রিবা বা সুদের কারবার করা ওই সাতটা ধ্বংসাত্মকের কবিরা গুনার আবার শর্ট লিস্ট যে মহাপাপের মধ্যে আবার বড় মহাপাপ সেগুলোর মধ্যে পর্যন্ত এই সুদের কারবার সুদের উপার্জন সুদের বক্ষণ এটা সেখানে পর্যন্ত জায়গা পেয়েছে নয় নম্বর সুদের ভয়াবহতা হল নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লিরিবা সাবউনা হুবা সুদের সত্তরটা খারাপ দিক আছে ভয়াবহ দিক আছে ও আইসারুহা আইয়াঙ্কাহার রজুলু উম্মাহ এর মধ্যে সবচাইতে সত্তরটা ভয়াবহ দিক আছে সুদের এর মধ্যে সবচাইতে সাধারণটা সত্তরটার মধ্যে সাধারণটা হলো কোন ব্যক্তি নিজের মায়ের সাথে জেনা করলে সেটা যেরকম অশ্লীল সেটা যেরকম নোংরাম সেটা যেরকম ভয়াবহ জঘন্য অপরাধ সুদের কারবারে জড়ানোটা সেই মাপের অপরাধ এটা হলো সত্তরটার ভিতরে সবচেয়ে নর্মালটা তাহলে বাকি অপরাধ যেগুলা ভয়াবহতা বাকি যেগুলো আছে সেগুলা কত জঘন্য সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন মুহতারাম হাজিরিন সুদের দশ নম্বর শাস্তি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন সমাজ যখন সুদ ব্যাপক হয়ে যায় ব্যাপক হয়ে যায় ব্যাপকতর হয়ে যায় তখন গণ আজাব নেমে আসে কি নেমে আসে গণ আজাব যখন এটা ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহর গজব আল্লাহর আজাব গণহারে আসে ইমানদার গায়ের ইমানদার সুদখোর সুদখোর যারা না সবার উপরে গণ আজাব আসে যখন এটা সমাজে ব্যাপক আকার ধারণ করে পৃথিবীর সবচেয়ে বড় গণ আজাব হবে কিয়ামতের মাধ্যমে মহাপ্রলয়ের মাধ্যমে সেদিন সেদিন সবকিছু তুলার মতো উঠতে থাকবে এই যে তুরস্কে সিরিয়াতে লেবাননে ভূমিকম্প হয়ে গেল একটা বিশাল অংশ জুড়ে যে ভয়াবহ মেসাকার হয়েছে শতাব্দীর সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছে প্রায় পঞ্চাশ হাজারের মতো মানুষ এখনো পর্যন্ত
মৃতের সংবাদ পাওয়া গেছে আরো কত মানুষ আছে আল্লাহ ভালো জানেন এটাতেই আমরা গোটা পৃথিবীর মানুষ তটস্থ হয়ে যাচ্ছি মুহতারাম হাজেরিন কিয়ামতের আগে বা কিয়ামতের আগে মহাপ্রলয় যে হবে সেই মহাপ্রলয়ের সময় যে ধ্বংসযজ্ঞ হবে তিনটা বড় বড় ভূমিদস হবে একটা পূর্বে একটা পশ্চিমে একটা মধ্যে এগুলো কিয়ামতের আলামাতে কুবরার বা বড় আলামাতের মধ্য থেকে তিনটি এগুলো হবে এরকম গণ আযাবে পুরো এলাকাকে এলাকা শেষ হয়ে যাবে এটা তখন হবে যখন সুদ গণ হারে সবাই সুদের সাথে জড়িয়ে পড়বে এটা সুদের শাস্তি এবং পৃথিবী এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে আপনি 10টা টাকার ব্যবসা করবেন সুদি লোন নেওয়া ছাড়া একটা বাড়ি করবেন সুদি লোন নেওয়া ছাড়া একটা কিছু একটা করবেন সুদি লোন নেওয়া ছাড়া কোনো উপায় যেন নাই আস্তে আস্তে গোটা দুনিয়াটা সুদ নির্ভর হয়ে যাচ্ছে মানুষ ইচ্ছাও করে অনিচ্ছাও করে এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এইভাবে যখন অবস্থা আরো চরমে যাবে যাবে তখন মহাপ্রলয় আসবে পৃথিবী সহ এই সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা ধ্বংস করবেন এবং গণ আযাব নাজিল হবে আর তার আগে ছোট ছোট অঞ্চল ভিত্তিক গণ আযাব আসবে এই সুদের কারবারের কারণে অতএব এই সুদের কারবার এই হারাম উপার্জন আমরা ছাড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হারাম ছাড়ার তৌফিক দান করুন এই ওয়াজ মাহফিলে অনেক মানুষ হয়তো আছেন যে ওয়াজ শুনতে আসছেন যে হুজুর কোন আমল শিখাই দিবে যে আমল করে সোজা আপনি কোনাকুনি জান্নাত চলে যাবেন অথচ আপনি সুদের কারবার করেন এরকম লোক আছে না নাই ওয়াজ শোনা না শুধু হুজুরে যদি ব্লেন্ডার মেশিনে দিয়া ব্লেন্ড করে স্যুপ বানায়া ওয়াজ যে হুজুর করে হুজুর সহ খেয়ে ফেলান ওয়াজ সহ যদি আপনি ব্লেন্ড করে শরবত বানায় খেয়ে ফেলান কোনো লাভ হবে না যদি আপনি হারাম এই সুদের কারবারে জড়ান আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন সুদখোরের জীবন ত্রাসে পরিণত হবে আজ কিংবা দুদিন পর আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে অতএব হারামকে না করেন আল্লাহর জন্য হালালে পথে আসেন আপনি কাউকে লোন দিতে পারলে দেন না দিতে পারলে না দেন কিন্তু সুদের ভিত্তিতে লোন দিবেন না আর মনে রাখবেন মানুষকে হাওলাত দেওয়া সওয়াবের কাজ এখন মুশকিল হলো হাওলাত দিলে টাকা পাওয়া যায় না ফেরত বেশিরভাগ ক্ষেত্রে তো সেজন্য ইসলাম বন্ধকের ব্যবস্থা রেখেছে যে আপনি তার কাছ থেকে যে টাকা হাওলাত দিবেন ওই টাকার বিপরীতে তার এগেনস্টে আপনি বন্ধক রাখবেন মূল্যবান কিছু ওই বন্ধকই জমি জিনিসটা এটা সে যদি হাওলাতের টাকা দিতে গড়িমসি করে আপনি বিক্রি করে আপনি আপনার টাকা নিতে পারবেন বাকিটা তাকে ফেরত দিবেন যদি থাকে এটা হলো ইসলামের নিয়ম তারপরও আপনাকে হাওলাত দিতে হবে হাওলাত এটা সওয়াবের কাজ কোন কোন হাদিসে আসছে দান করলে মানুষ যে পরিমাণ সওয়াব পায় অনেক ক্ষেত্রে হাওলাত দিলে ধার দিলে তার চাইতে 18 গুণ বেশি সওয়াব পায় কেন দানের চাইতে দান তো একসাথে দিয়ে দিছে তাহলে এখানে আবার বেশি কিভাবে পাইলো এটা তো আবার ফেরত পাবে এটার উত্তর হলো এটা এটা হলো তখনকার জন্য প্রযোজ্য এটা বোঝাবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আপনি এক জায়গায় একজনকে দান করলেন তার হয়তো এত বেশি প্রয়োজন নাই কিন্তু তারপর আপনি দান করলেন আপনি দান না করলেও তার চলতো তারপর আপনি দান করলেন এটাতে যে সওয়াব পাবেন আরেকটা মানুষ বিপদে পড়ে গেছে ভয়ঙ্কর তার বিপদ দূর হওয়ার জন্য হাওলাত দেওয়া ছাড়া নেওয়া ছাড়া হাওলাত না দিলে না নিতে পারলে এখন সে হারামে লিপ্ত হবে সুদের কারবারে যাবে বা এরকম বিপদ হবে ওই টাইমে আপনি তাকে যদি হাওলাত দেন তো সাধারণ সময় দানের চাইতে হাওলাতের সওয়াব বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন আমরা এই হারামকে না করব তো ইনশাআল্লাহ সুদের কারবার ছাড়ব তো ইনশাআল্লাহ ভাইরা বাবারা এই হারামটা ছেড়ে দেন আল্লাহর জন্য আল্লাহ তাআলা না খাইয়ে মেরে ফেলবেন না উমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ধরা পৃষ্ঠে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই অতএব আপনি সুদের কারবার না করলে আল্লাহ আপনাকে না খেয়ে মরে মেরে ফেলবেন না না খাইয়ে মেরে ফেলবেন না জন হালাল যেটি আছে সেটি আসবেই আসবে আপনি হালাল চেষ্টা করেন এই হারামের পথে যাবেন না সবাই বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ এর চাইতে ভয়াবহ হারাম আর কিছু নাই ভাইয়েরা বাবারা আরেকটা নাই এর চাইতে জঘন্য আর কোনোটা নাই গোটা কোরআনে
আপনি পাঁচ সালাত সম্পর্ক যদি খুলেন তো এত ডিটেইল এত বিস্তারিত আলোচনা কোরআনে আপনি পাবেন না আল্লাহ ইঙ্গিতে বলে গেছেন ব্যাখ্যা হাদিসে আছে কিন্তু সুদের ভয়াবহতা এত মারাত্মক যে কতগুলো আয়াতের দিকে আমি ইঙ্গিত করেছি আরো আয়াত আছে সবগুলো আমি বলি না এতগুলো আয়াত আল্লাহ তাআলা এত জায়গায় খুলে খুলে বলেছেন আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা আজ তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে একেবারে কোরআনের শেষের দিকের আয়াত ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে এটা বলার পরে আল্লাহ তাআলা আবার আমাদেরকে সাবধান করছেন আমরা যেন হারাম উপার্জন না করি আমরা যেন সুদের কারবার না করি অর্থাৎ শেষ কথারও শেষ কথা এত ভয়াবহ কিন্তু আমরা কয়জনে বুঝি আল্লাহ তাআলা আমাদের এই ভয়াবহ হারামকে ছেড়ে আসার তৌফিক দান করুন